আশ্চর্য বিষয়, ঘরে নাকি প্রার্থনা করলে প্রার্থনা পূর্ণ হবে না, তাহলে কোথায় করলে তা হবে? প্রশ্নটা এক ব্যক্তির। তিনি বাইবেল পাঠ করছিলেন, পাঠ করার সময় এক জায়গায় দেখলেন যেখানে এক বা একাধিক ব্যক্তি যখন একত্রে প্রার্থনা করে তখন স্বয়ং ঈশ্বর উপস্থিত থাকেন। তাহলে সে তো ঘরে একা বসে প্রার্থনা করে, তাহলে কি ঈশ্বর শুনবে? আজকের এটাই বিষয়। নমস্কার বন্ধুরা, সকলকে জয় যিশু। চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ঈশ্বরকে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন। এবার বিষয় হলো, তাহলে সে প্রার্থনা কোথায় করবে? সে তো একা, বাড়ির আশেপাশে কোনো খ্রিস্টান নেই। এক্ষেত্রে সেই সব ভাই বোনদের আমি জানিয়ে দিই যে তার জন্য আপনাকে চার্জে যেতে হবে না, আপনি বাড়িতেই বসে করতে পারেন। বাইবেলে ঈশ্বর আমাদের নানা জায়গায় প্রতিবার আলাদা আলাদা মন্তব্য করেছেন। বাইবেলে প্রত্যেক বাক্য আলাদা আলাদা কাজের ইঙ্গিত দিয়েছেন, তাই আমাদের সমস্ত বাক্য মেনে চলতে হবে। অমান্য করলে ঈশ্বর যদি বলতো একজন প্রার্থনা করলে ঈশ্বর উপস্থিত হয়, তাহলে আপনি আর চার্জে যেতেন না বা ঘরে লোক জড়ো করে আসর বসিয়ে প্রার্থনা করতেন না। একাধিক ব্যক্তির একই প্রার্থনা বিশাল রূপ ঈশ্বরের কানে আঘাত করে, ফলস্বরূপ ঈশ্বর সেই প্রার্থনা পূর্ণ করে। আপনি ঘরে একা প্রার্থনা করুন সঠিক নিয়মে। আমার চ্যানেলে প্রেয়ার লিস্ট ভিডিও পেয়ে যাবেন। চার্জে গেলে আপনি প্রার্থনা ছাড়া বাইবেলের বাক্যকে গভীরে জানতে পারবেন। আশা করব আপনার সমস্যার সমাধান হয়েছে। প্রার্থনা যেখানে যে রূপে করুন না কেন, সঠিক নিয়মে তা যেন পূর্ণ হয়। নিয়মিত চার্জে যান, প্রার্থনা করুন, আপনার সমস্ত দায়িত্ব তিনি বহন করবেন। আমিন।